बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय एकादश द्वादश श्रेणी शिक्षार्थीरा, आशा करी सबाई भालो आछो। गत क्लासे आमी तोमादेर पंचम अध्याय अर्थात कर्ममुखी रसायनेर प्रिजार्भेटिव सम्पर्के पढ़िएछिलाम। आज आमी तोमादेर साथे जे विषयगुलो निये आलोचना करब सेगुलो हलो खाद्य कोटाजातकरण मूलनीति प्रणाली एवं काचा खाद्यर कोटाजातकरण अर्थात यही पद्धतिगुलो निये खाद्यर कोटाजातकरण मूलनीति कि प्रणालीगुलो कि एवं काचा खाद्य किभावे कोटाजातकरण करा हय से विषयगुलो निये तोमादेर साथे आलोचना करब। ताहले शुरूते देखो खाद्य कोटाजातकरण मूलनीति। तबे शिक्षार्थीरा তোমাদের উদ্দেশ্যে একটি কথা, সেটি হচ্ছে আগের পাঠগুলো কিন্তু না পড়লে পরের পাঠগুলো কিন্তু তোমাদের জন্য কঠিন হবে। আর আরেকটি কথা, সেটি হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকটি টিচারের লেকচারগুলোই ফলো করো। বাসায় অনেক অলস সময় কাটিয়েছো, এখন কিন্তু আর বসে বসে সময় কাটিও না, তোমরা এবার পড়াশোনা ভালোভাবে শুরু করো। কেননা সময় কিন্তু চলে যাচ্ছে, তোমরা হয়তো ভাবছো যে পরে পড়ে নিব, কিন্তু এরকম না করে তোমরা সবাই পুরোদমে পড়াশোনা শুরু করো। তাহলে দেখো খাদ্য কোটাজাতকরণ মূলনীতি, এই বিষয়গুলো আসলে পড়ে পড়ে জাস্ট যে জায়গাগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে সেগুলো বুঝিয়ে দাও। এগুলো সাধারণত রিডিং পড়ার মতোই, এগুলো আসলে বোঝানোর তেমন কিছু নেই। তারপরও যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না আমার কাছে মনে হচ্ছে, সেই জিনিসগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। তোমরা কথাগুলো একটু ভালো করে শুনবে, প্লাস পরবর্তীতে তোমরা নিজেরা আবার দুই তিনবার রিডিং পড়ে নেবে, তাহলেই কিন্তু বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো মূল তত্ত্ব হচ্ছে কাঁচা খাদ্য আর্দ্রতা ও বায়ুর উপস্থিতিতে অণুজীবের জন্ম ও বংশবিস্তার ঘটে। অর্থাৎ কাঁচা খাদ্যে কিন্তু অণুজীব বেশি বংশবিস্তার ঘটায়। এর ফলে ব্যাকটেরিয়ার প্রভাবে খাদ্যের স্টার্চ ও প্রোটিনের পলিমারীয় অণুগুলো ভেঙে অর্থাৎ ফার্মেন্টেশন ঘটে খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যায়, যেগুলো আমরা গত ক্লাসে দেখেছি। তাই পচনশীল অতিরিক্ত খাদ্য সংরক্ষণের প্রয়োজন পড়ে, অর্থাৎ এই খাদ্যগুলো যেন পচে না যায় সেই জন্য সংরক্ষণের প্রয়োজন পড়ে। খাদ্যকে বায়ু ও আর্দ্রতা থেকে দূরে রাখতে পারলে অণুজীব জন্মাতেও পারে না, আবার জন্মালে সেক্ষেত্রে টিকতে পারে না। ফলে অণুজীবের অনুপস্থিতিতে খাদ্যের ফার্মেন্টেশন বা পচন ঘটে, যেটা আমরা দেখেছিলাম যে স্টার্চ জাতীয় খাদ্য থেকে কীভাবে অ্যালকোহল তৈরি হচ্ছে, তৈরি করে খাদ্যকে পচিয়ে ফেলছে। এ কারণে পচনশীল খাদ্য নষ্ট হয় না, অর্থাৎ সংরক্ষিত থাকে। এই মূলনীতির উপর ভিত্তি করেই ফল সবজি মাছ মাংস ইত্যাদিকে আগুনে ফুটিয়ে শুষ্ক ও বায়ুশূন্য অবস্থায় আবদ্ধ কোটায় সংরক্ষণ করা হয়। এ প্রক্রিয়ারই নাম হচ্ছে খাদ্য সংরক্ষণের কোটাজাতকরণ প্রণালী বা ক্যানিং, যেটা আমরা আগের ক্লাসেও কিন্তু পড়েছি যে ক্যানিং বিষয়টি আসলে কি। কোটাজাতকরণ প্রক্রিয়ায় অক্সিজেন অপসারণ, এনজাইম ধ্বংস, অনাকাঙ্ক্ষিত ব্যাকটেরিয়া ইস্ট এবং মল্ডের বিকাশ রোধ করে। যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে কোটাজাতকরণ কেন করা হয়, তাহলে হচ্ছে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। এজন্য কোটাজাতকরণ প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়, যাতে শুধু অণুজীবই ধ্বংস হয় না, তাদের যে বীজগুলো থাকে অর্থাৎ বীজগুটি যে ডিম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। নিরাপত্তার সাথে সাধারণত নিম্ন অম্লতার অর্থাৎ পিএইচ এর মান যদি 4.6 এর কম হয়, খাদ্যদ্রব্যের ক্ষেত্রে 115 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং উচ্চ অম্লীয় যাতে পিএইচ এর মান 4.6 এর উপরে হয়, খাদ্যের জন্য ফুটন্ত পানি গাহে খাদ্যদ্রব্য উত্তপ্ত করে কোটাজাত করতে হয়। এই হলো কোটাজাত করার যে প্রক্রিয়া সেটি কিভাবে করা হয় সেটি। এবার এই প্রক্রিয়া কি কি খাদ্যদ্রব্য দেখো, এই প্রক্রিয়া সাধারণত চারটি পদ্ধতিতে খাদ্য কোটাজাত করা হয়।
রোদে খাদ্য শুকিয়ে কোটাজাতকরণ, লবণ চিনি সিরকা সহ কোটাজাতকরণ, পিকেলস বা আচার তৈরি করে কোটা সংরক্ষণ, এবং সবশেষে রয়েছে আগুনের তাপে ফুটিয়ে কোটাজাতকরণ। এগুলো হচ্ছে খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। সূর্যতাপে শুকালে বা আগুনের তাপে খাদ্যের অণুজীব বা এনজাইম নষ্ট হয়ে যায়। এ অবস্থায় খাদ্যকে বায়ুবিহীন অবস্থায় টিনের কৌটায় বা কাচের পাত্রে সংরক্ষণ করা হয়। খাদ্য ঢোকানোর আগে কৌটাকে নির্বিষ বা স্টেরিলাইজ করে নিতে হয়, অর্থাৎ খাদ্যটা যে পাত্রে সংরক্ষণ করব সেটাকে আগে স্টেরিলাইজ বা নির্বিষ করে নিতে হয়। 15% লবণের দ্রবণে বা ঘন, অর্থাৎ 50-60% চিনি সিরাপে অথবা ভিনেগারের অম্লীয় মাধ্যমে অণুজীব জন্মাতে বা বিস্তার লাভ করতে পারে না বলে এ ক্যানিং পদ্ধতিতে খাদ্যের সজীবতা ও পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ এক্ষেত্রে খাদ্যের পুষ্টিমানও কিন্তু, যেমন খাদ্য সজীব থাকে তেমন পুষ্টিমানও অক্ষুণ্ণ থাকে। বিভিন্ন ফল যেমন আম, আনারস, পেয়ারা প্রভৃতি জ্যাম জেলি হিসেবে টিনজাত করা হয়। সবজি যেমন কচি, ভুট্টা, সবুজ মটরশুঁটি, পাতাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি, মাছ মাংস ইত্যাদিকেও কিন্তু কোটায় সংরক্ষণ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব খাদ্য যে কোটাজাতকরণ প্রণালীগুলো রয়েছে সেই প্রণালীগুলো কিভাবে করা হয়, কয়েকটি সাধারণ ধাপ অনুসরণ করা হয়, সেই ধাপগুলো আমরা এবার দেখব। দেখো, শুরুতেই রয়েছে নির্বিষকরণ। এই ধাপগুলো কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করবে। যে টিন বা পাত্রে খাদ্য সংরক্ষণ করতে হবে তার ঢাকনা সহ গরম পানিতে আধা ঘন্টা ফুটিয়ে নির্বিষ করে শুকিয়ে রাখতে হয়। সংরক্ষণের কাজে ব্যবহৃত চামচ, ছুরি, পাত্র, ট্রে সবও এইভাবে স্টেরিলাইজ করে নিতে হয়। অর্থাৎ যে যে জিনিসগুলো ওই কাজে ব্যবহার করব সবগুলোই আমাদের স্টেরিলাইজ বা নির্বিষকরণ করে নিতে হবে। কাঁচামাল সংগ্রহ, আকৃতি ও বর্ণে সুন্দর সতেজ ও নিখুঁত কাঁচামাল যেমন ফল, শাকসবজি, মাছ মাংস সংগ্রহ করা হয়। অর্থাৎ দেখতে সুন্দর সতেজ নিখুঁত কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করা হয়। এরপরে ধৌতকরণ, যে কাঁচামালগুলো সংগ্রহ করলাম সেগুলো ধৌত করতে হবে, অর্থাৎ পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। খোসা বর্জ্য অপসারণ, শাকসবজির অপ্রয়োজনীয় অংশ, ফলের খোসা, বীজ বা মাছ মাংসের চর্বি ও অভক্ষণীয় অংশ অপসারণ করা, যেগুলো আমরা সাধারণত খাই না সেগুলো অপসারণ করতে হবে। এরপরে যে প্রক্রিয়াটি রয়েছে ব্লাঞ্চিং, এটিও পরীক্ষায় আসে। ফুটন্ত পানিতে বা সদ্য তৈরি করা স্টিমে, পানি ফুটিয়ে বা স্টিম যখন বাষ্প উঠে খাদ্যের টুকরাগুলো 5-10 মিনিট তাপ দিয়ে নেওয়া হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ব্লাঞ্চিং। বেশি পাকা ফলের ক্ষেত্রে ব্লাঞ্চিং বাদ দেওয়া হয়, অথবা আচার বা জ্যামজেলির ক্ষেত্রে লবণ বা চিনির গাঢ় দ্রবণ এবং সিরকায় প্রসেস করে নেওয়া হয়। এরপরে রয়েছে কোটা ভর্তিকরণ, অর্থাৎ ওই যে স্টেরিলাইজ করা কোটা যেটা রয়েছে সেগুলো এর মধ্যে খাদ্য টুকরাগুলো কোটায় বসানো। অ্যাডজাস্টিং, কোটায় সিল করার পূর্বে খাদ্য আবার তাপ দেওয়া হয়, এই তাপকে অ্যাডজাস্টিং বলে। সিলিং, অ্যাডজাস্টিংয়ের সঙ্গে কোটার ঢাকনা লাগিয়ে দ্রুত সিল করে দেওয়া হয়, অর্থাৎ ঢাকনাটাতে যেন এয়ার টাইট হয়, যেন কিছুতেই বাহিরের বাতাসটা ওর ভিতরে না যেতে পারে। এটি এত টেকনিক্যালি ও সতর্কভাবে করতে হয় যেন সিলিং সম্পূর্ণ বায়ুরোধী হয়, অর্থাৎ কিছুতেই যেন বায়ু ঢুকতে না পারে। রিটর্টিং, সিলিং এর পর রিটর্টিং করা হয়। যেসব খাদ্যে অ্যাসিড নেই সেগুলো সাধারণত 121 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 ঘন্টা, খেয়াল করো যেগুলোতে অ্যাসিড নেই, আর যেসব খাদ্যে অ্যাসিড আছে সেগুলো 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 30 মিনিট তাপ দিলে হয়ে যায়। শীতলীকরণ, রিটর্টিংয়ের পর গরম ক্যান ঠান্ডা করে কক্ষ তাপমাত্রা আনা হয়, অর্থাৎ গরম করে ওইভাবে যদি আমরা সংরক্ষণ করি তাহলে ওইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তার ফলে কী করতে হবে, শীতল করে নিতে হবে। লেবেলিং,
সব শেষে কোটার বাইরে লেবেল লাগানো হয়, যেটা আমরা ডেট দেখে কিনি, বাকি কি উপাদান দিয়ে তৈরি সেগুলো লেখা থাকে এবং কত দিন মেয়াদ থাকবে, কবে উৎপাদন হয়েছে, সব বিষয়ে কিন্তু লেবেলিং করা থাকে এবং কোন সংস্থা কর্তৃক অনুমোদিত, কোন কোম্পানি এটি তৈরি করেছে, সব বিষয়গুলো কিন্তু লেবেলিংয়ে উল্লেখ থাকে। লেবেলে খাদ্যের নাম কি কি আছে, পরিমাণ সহ ব্যবহারের সর্বশেষ তারিখ অর্থাৎ এক্সপায়ারি ডেট এবং অন্যান্য তথ্য ছাপানো থাকে। সব শেষে রয়েছে বাজারজাতকরণ, এসব কোটা গুদামে রাখা হয় যেখান থেকে বাজারজাত করা হয়। এই হলো তোমার খাদ্য কোটাজাতকরণ প্রক্রিয়া যে রয়েছে সেগুলো। আর প্রবাহ চিত্র হিসেবে যদি আসে তাহলে এইটা হচ্ছে এর প্রবাহ চিত্র। প্রবাহ চিত্রটা খেয়াল করো যে প্রথমে যে কাঁচামাল সেটাকে কী করা হয়, গ্রেডিং বা বাছাই করা হয়, তারপর বাছাই করা মাল ধৌত করা হয়, ধৌত করে খোসা ছাড়ানো এবং ছোটো ছোটো টুকরা করা হয়, টুকরাকে ব্লাঞ্চিং করা হয়, ব্লাঞ্চিংটাকে কোটায় ভর্তি করা হয়, কোটায় কী করা হয়, চিনি ও লবণের দ্রবণ যোগ করা হয়, তারপরে অ্যাডজাস্টিং করে কোটা সিলিং করা হয়, সিলিং করে রিটোর্টিং করে ঠান্ডা করে লেবেল লাগিয়ে গুদামজাত করা হয়। এই হলো খাদ্য কোটাজাত করার প্রবাহ চিত্র। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্রবাহ চিত্র, খাদ্য কোটাজাতকরণ প্রক্রিয়ার প্রবাহ চিত্র আঁকো, তাহলে কিন্তু এটি তোমাদের লিখতে হবে। এবার আমরা জানব কয়েকটি কাঁচা খাদ্যের কোটাজাতকরণ। আসলে কাঁচা খাদ্যগুলো যে কোটাজাতকরণ করা হয় এরকম কয়েকটি কাঁচা খাদ্যের কোটাজাতকরণ প্রক্রিয়া আমরা জেনে নেব। এগুলো জানলে কিন্তু আমাদের এক ক্ষেত্রে পরীক্ষায় আমরা ভালোভাবে লিখতে পারবো, এছাড়া কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই কাজগুলো যদি শিখে রাখে আমাদের কিন্তু অনেক উপকারে দিবে। ফল কোটাজাতকরণ, ফল কোটাজাতকরণের সাধারণ ধাপগুলো হলো প্রথমে হচ্ছে বাছাইকরণ, উৎকৃষ্ট মানের কাঁচা ফল বাছাই করা, অর্থাৎ যেগুলো ভালো ফল সেগুলো আগে বাছাই করতে হবে, বাছাই করা ফলগুলো ধুয়ে নিতে হবে, খোসা ছাড়ানো এবং টুকরা টুকরা করতে হবে, কোটায় ঢুকানো, সিরাপযুক্তকরণ। এক্ষেত্রে দেখো স্টেরিলাইজ করা পরিষ্কার কোটায় ফলের টুকরাগুলো সাজিয়ে 0.2 থেকে 0.5% সাইট্রিক অ্যাসিড, এটি হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, যুক্ত 40 থেকে 45% চিনির সিরাপ ঢালা হয়। এরপরে কী করা হয়, বায়ুশূন্যকরণ, এরপর তাপ দিয়ে বা যান্ত্রিক প্রক্রিয়া কোটাকে বায়ুশূন্য করে ক্যানসিলার দ্বারা কোটার মুখ বন্ধ করা হয়। সব শেষে দেখো রয়েছে পাস্তুরীকরণ, বন্ধ কোটাকে ফুটন্ত পানির মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ডুবিয়ে জীবাণু ধ্বংস করা হয় এবং এই পদ্ধতিতে প্রায় সব ফল কোটাজাত করে বাজারজাত করা হয়। অর্থাৎ এইটা হলো কাঁচা যে ফলগুলো সেগুলো বাজারজাতকরণ করার প্রক্রিয়া। এবার হচ্ছে সবজি কোটাজাতকরণ, এটা আগেরটা দেখলাম আমরা কিভাবে ফল কোটাজাতকরণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে দেখব সবজি কোটাজাতকরণ। প্রথমে দেখো বাছাইকরণ, সব ক্ষেত্রে কিন্তু নিয়মগুলো একই ধরনের, টাটকা সবজি বাছাই করে নিব, বাছাই করে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে খোসা ছাড়াতে হবে এবং প্রয়োজন অনুসারে ছোটো ছোটো টুকরা করতে হবে, ব্লাঞ্চিং বা ভাপানো যেটি নির্দিষ্ট সময়ের জন্য ফুটন্ত পানিতে বা স্টিমে সিদ্ধ করে সবজিটাকে জীবাণুমুক্ত করতে হবে, স্টেরিলাইজ করা কৌটায় সুন্দরভাবে সবজির টুকরা সাজিয়ে 2% লবণ পানি ঢালা হয়, বাতাস নিঃসরণ এবং ঢাকটা বন্ধ করে উত্তপ্ত করে বাতাস সরিয়ে সিলার দিয়ে কোটার মুখ বন্ধ করা, এবং সব শেষে রয়েছে পাস্তুরীকরণ ও লেবেল আটা, নির্দিষ্ট সময়ের জন্য কোটা গরম করে জীবাণু ধ্বংস করা হয়, এরপর লেবেল এঁটে কোটা ভর্তি সবজি বাজারজাত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো ফল কোটাজাতকরণ এবং সবজি কোটাজাতকরণ অনেকটাই কিন্তু একই রকম, দুই একটা পদ্ধতির ক্ষেত্রে একটু আলাদা রয়েছে। এই দুই একটা পদ্ধতি তোমরা ভালো করে পড়বে যেন কোনটার সাথে কোনটার পার্থক্য রয়েছে, কোনটাতে কোন কাজটা করা হয় আর কোনটাতে কোন কাজটা করা হয় না, এই বিষয়গুলো কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করবে। এরপরে রয়েছে বাঁশ কোরল কোটাজাতকরণ। বাঁশ কোরল বলতে এখানে বোঝানো হয় বাঁশ যখন ছোট ছোট হয়ে বাঁশের গোড়া থেকে কিন্তু আরেকটা বাঁশের জন্ম হয়, তাহলে ওখান থেকে যখন ছোট আকারে উঠে ওটাকে বাঁশকোরল বলা হয়। আমরা যেমন কলার মোচা, অর্থাৎ যে কলা হওয়ার পরে নিচে যে একটা অংশ থাকে যেটাকে কলার মোচা বলা হয়, সেটা যেমন খায় তেমনি দেশের বা প্রতিবেশী দেশগুলোর উপজাতীয়
বা পাহাড়ি অধিবাসীরা বেশ মজা করে বাঁশকুড়ুল খায়। এতে মাটির নিচ থেকে বেরোনো বাঁশের কচি ডাটা জাতীয় অংশ, কোলেস্টেরল মুক্ত এ বস্তু দিয়ে স্যুপ তৈরি করা হয়। ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও সি সমৃদ্ধ বাঁশকুড়ুলের পুষ্টিমান খুব উচ্চ, অর্থাৎ বাঁশকুড়ুলে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন এ ও সি থাকে প্রচুর পরিমাণে, যার কারণে এটি কিন্তু পুষ্টিমানের দিক থেকে খুবই উচ্চ। যদিও এটা আমরা খাই না, কিন্তু অনেক উপজাতি বা পাহাড়ে যারা বাস করে দেশের এবং দেশের বাইরে তারা কিন্তু এটা খুব খায়। সেটাকে কী করতে হবে, বাছাইকরণ ও ধৌতকরণ করতে হবে। বাঁশকুড়ুলের মাথা ও শেষ অংশ কেটে নিয়ে পাতলা ফালি ফালি করতে হবে, অর্থাৎ টুকরো টুকরো করতে হবে। টুকরোগুলো পানিতে সিদ্ধ করার পর কৌটায় ভরতে হবে। এরপর কৌটায় গাঢ় ব্রাইন ঢেলে তাপ দেওয়া হয়, অর্থাৎ ব্রাইন হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড দিয়ে তাপ দেওয়া হয়। সিলকরণ অর্থাৎ বায়ুশূন্য কোটায় মুখ সিলার দিয়ে বন্ধ করে লেবেল লাগানো হয়। এই দেখো বাঁশকুড়ুল, এগুলো এই বাঁশের গোড়া ছোট ছোট যে থাকে এগুলোকে বাঁশকুড়ুল, এগুলো প্রথমে তুলে এনে ধুয়ে নিয়ে তারপরে দেখো ছোট ছোট টুকরা করে এগুলো সংরক্ষণ করা হয়। এরপরে রয়েছে কচি ভুট্টা কোটাজাতকরণ। কোটাজাত কচি ভুট্টা খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। খোসা ছাড়ানোর পর ভুট্টার শ্বাসকে মঞ্জুরি থেকে কেটে নেওয়া হয়, এরপর ভালো করে ধুয়ে একে স্টিমে ভাপানো হয়। ভাপানোকে ভুট্টাকে স্টেরিলাইজ করে কোটা নিয়ে লবণ পানি ঢালা হয়। উত্তাপে কোটার বায়ু অপসারণ করে মুখ বন্ধ করে দেওয়া হয়, যেটা আমরা কিন্তু ভুট্টা ভাজা যেটা আমরা খুবই পছন্দ করি বা পপকর্ন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে এই কচি ভুট্টা কোটাজাতকরণ। সবশেষে রয়েছে মাছ কোটাজাতকরণ, মাছ এবং মাংস কোটাজাতকরণ। তাহলে আমরা মাছ কোটাজাতকরণটা আগে দেখে নিই। টাটকা ইলিশ, চিংড়ি বা অন্য যে কোনো মাছ ক্যানিংয়ের জন্য বাছাই করা হয়। প্রথমে ক্যানিং করে নিতে হয়। মাছের আঁশ ভালোভাবে পরিষ্কার করে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়। সুবিধামতো টুকরা করে সোডিয়াম ক্লোরাইডযুক্ত পানিতে ভিজিয়ে রাখা, লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়। এরপর পরিষ্কার টুকরাগুলোকে স্টিম সিদ্ধ করে অণুজীব নষ্ট করা হয়, অর্থাৎ এগুলোকে স্টিমে দিয়ে অণুজীবগুলো ধ্বংস করা হয়। স্টেরিলাইজ করা কোটায় মাছের টুকরা সাজিয়ে এতে লবণ, চিনি, মশলা ও টেস্টিং সল্ট যুক্ত করা হয়। ক্যানকে উত্তপ্ত করে বায়ুমুক্ত করা হয় এবং ক্যানের মুখ বন্ধ করে দেওয়া হয়। মাছ ভর্তি ক্যানকে এরপর 121 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 থেকে 60 মিনিট উত্তপ্ত করা হয়। বিষয়টি খেয়াল করো যে মাছ ভর্তি ক্যানকে কিন্তু আবার 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 থেকে 60 মিনিট, অর্থাৎ প্রায় 1 ঘন্টা উত্তপ্ত করা হয়। সবশেষে উত্তপ্ত ক্যানকে লেবেলেটে বাজারজাত করা হয়। এই হলো মাছ কোটাজাতকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব সবশেষে যেটি রয়েছে মাংস কোটাজাতকরণ। প্রায় অনুরূপ পদ্ধতিতেই পশুর মাংস টুকরা করে পরিষ্কার করে ধুয়ে কোটায় ভর্তি করা হয়। এরপর কোটায় 2% লবণ পানি ও চিনি দ্রবণ যোগ করা হয়। কোটাকে উত্তপ্ত করে এর ভিতরে বায়ু নিঃসরণ করা হয়, ঢাকনা লাগিয়ে সিল করে দেওয়া হয়। বদ্ধ কোটাকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করে জীবাণুমুক্ত করা হয়। এরপর লেবেলেটে বাজারজাত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ যে বিষয়গুলো আমরা পড়লাম, খাদ্য যে সংরক্ষণ অর্থাৎ খাদ্য যে কোটাজাতকরণ, বিভিন্নভাবে বিভিন্ন খাদ্য ফল সবজি মাছ মাংস সেগুলো কীভাবে কোটাজাতকরণ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো কিন্তু যতটা সহজ মনে করছো অতটা সহজও কিন্তু নয়, এগুলোও কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তবে কিন্তু তোমরা, আমি আগেও বলেছি আবারও বলছি, এগুলো কিন্তু যত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবা তত কিন্তু ভালো মার্কস ক্যারি করতে পারবা। আজ তাহলে এ পর্যন্তই, তোমরা বাসায় পড়াশোনা ভালোভাবে করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।